তিনি তার কাজের মাধ্যমে বরেণ্য হয়ে উঠেছেন। এই মানুষটি হচ্ছেন আমাদের সকলের প্রিয় দেশের প্রখ্যাত গবেষক, লেখক, প্রগতিবাদী চিন্তাবিদ এবং মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক। কেমন আছেন? খুবই ভালো আছি এবং ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। আজকে আমরা আপনার জীবনের গল্প শুনবো, আমরা বসে কথা বলবো। আজকে আমরা আপনার জীবনের কথা শুনবো, আপনার ভাবনার কথা শুনবো, কিন্তু তার আগে আপনার জীবনের উপর আমরা একটি তথ্যচিত্র নির্মাণ করেছি, সেটি একটু দেখে আসবো প্লিজ। প্রগতিবাদী চিন্তাবিদ, গবেষক, লেখক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হকের জন্ম 1948 সালে 13 ফেব্রুয়ারি পিতার কর্মস্থল নোয়াখালী শহরে। তবে তার পৈতৃক আদিনিবাস মুন্সিগঞ্জ জেলার সিপাহীপাড়া গ্রামে। তার পিতার নাম মীর আশরাফুল হক ও মাতা জোবেদা হক। পুলিশ কর্মকর্তা পিতার চাকুরির সুবাদে তার শৈশব কৈশোরের দিনগুলো কেটেছে দেশের বিভিন্ন শহরে। এজন্য তিনি দেশের বিভিন্ন স্কুলেও পড়াশোনা করেছেন। পড়াশোনা শুরুটা হয়েছিল ঢাকার সেন্ট গ্রেগরিস হাই স্কুল থেকে। 1965 সালে ব্রাহ্মণবাড়িয়া অন্নদা মডেল হাই স্কুল থেকে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে স্কুল জীবন শেষ করেন। ঢাকা কলেজ থেকে ইন্টারমিডিয়েট ও মুক্তিযুদ্ধ পরবর্তীকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে মাস্টার্স সম্পন্ন করেন। ঢাকা কলেজে পড়ার সময় থেকে প্রগতিশীল ছাত্র রাজনীতির সাথে তার সম্পৃক্ততা ঘটে এবং বিশেষভাবে তিনি যুক্ত হন সাহিত্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে। 60-এর দশকের দ্বিতীয়ার্ধে জাতীয় চেতনা নিয়ে বাঙালির জাগরণমূলক কর্মকাণ্ডে নিবিড় সংযোগ তার ভবিষ্যৎ জীবন বিকাশে বিশেষ প্রভাব ফেলে। মুক্তিযুদ্ধকালে মফিদুল হক ঢাকায় গোপন গেরিলা তৎপরতার সাংগঠনিক কাঠামো তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। পড়াশোনা শেষ করে তিনি কমিউনিস্ট পার্টির সাংস্কৃতিক শাখায় কাজ শুরু করেন। একই সঙ্গে তিনি প্রকাশনার কাজে যুক্ত হন। 1991 সালে তার নিজস্ব প্রকাশনা সংস্থা সাহিত্য প্রকাশের যাত্রা শুরু হয় এবং অচিরেই এটি দেশের এক ব্যতিক্রমী প্রতিষ্ঠানে পরিণত হয়। পেশাগত জীবনের চাইতেও মফিদুল হকের কাছে বেশি গুরুত্ব পেয়েছে বাঙালি সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক কর্মকাণ্ড। আর এক্ষেত্রে নিভৃতে একাগ্র সাধনায় তিনি মগ্ন রয়েছেন। ছাত্রজীবন থেকে তিনি ছায়ানটের সাথে যুক্ত। বর্তমানে তিনি সংগঠনটির অন্যতম উপদেষ্টা। জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন পরিষদে তিনি প্রতিষ্ঠাতা সংগঠক। সম্মিলিত সাংস্কৃতিক জোটের তিনি অগ্রণী ব্যক্তিত্ব এবং সাংস্কৃতিক আন্দোলনের তাত্ত্বিক ভিত্তি ও দৃষ্টিভঙ্গি নির্মাণে তার রয়েছে বিশেষ ভূমিকা। তিনি ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট বাংলাদেশ কেন্দ্রের অন্যতম প্রতিষ্ঠাতা এবং সংস্থার আন্তর্জাতিক কেন্দ্রের কমিউনিকেশন কমিটির সম্পাদক ও সভাপতির দায়িত্ব পালন করেছেন দীর্ঘকাল। সংস্থার দ্বিবার্ষিক আন্তর্জাতিক প্রকাশনা দ্য ওয়ার্ল্ড অফ থিয়েটারের তিনি যুগ্ম সম্পাদক। তিনি এশিয়াটিক সোসাইটি অফ বাংলাদেশ ও আলিয়া স্ট্রাসেস দ্য ঢাকার বোর্ড সদস্য। 1996 সাল থেকে মফিদুল হকের কাজের এক প্রধান ক্ষেত্র হয়ে উঠেছে মুক্তিযুদ্ধ জাদুঘর। তিনি জাদুঘরের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি হিসেবে এর বিকাশে বিশেষ অবদান রেখে চলেছেন। বহুমুখী কর্মকাণ্ডের পাশাপাশি লেখালেখিতে বিশেষভাবে নিয়োজিত আছেন মফিদুল হক। তিনি নাটক, চলচ্চিত্র ও চিত্রকলার সমালোচক হিসেবে খ্যাতি অর্জন করেছেন। বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত লিখে চলেছেন এসব বিষয়ে। দেশভাগ, মুক্তিযুদ্ধ, নারী মুক্তি, সাম্প্রদায়িকতা, শিল্প সংস্কৃতি ইত্যাদি নানা বিষয়ে এযাবৎ তার অনেকগুলো মৌলিক গ্রন্থ প্রকাশিত হয়েছে। এছাড়া তিনি কয়েকটি মুক্তিযুদ্ধভিত্তিক গ্রন্থ অনুবাদ করেছেন। তিনি নির্মাণ করেছেন মুক্তিযুদ্ধভিত্তিক নন্দিত প্রামাণ্যচিত্র কান পেতে রই। মফিদুল হক তার কাজের স্বীকৃতি হিসেবে 2014 সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন এবং 2016 সালে 21শে পদকে ভূষিত হয়েছেন। এছাড়া তিনি জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন সংস্থা কর্তৃক আরও অনেক পুরস্কার, সম্মাননা ও স্বীকৃতি পেয়েছেন।
প্রগতিবাদী চিন্তা, গবেষণা ও মুক্তিযুদ্ধের চেতনা বিকাশে এই মানুষটির অবদান অসামান্য। আপনার জীবনের অনেকটা জেনে এলাম আমরা, দর্শকরাও জানলো। আপনার জন্মস্থান নিয়ে একটি বেশ চমকপ্রদ ঘটনা বলবো নাকি এটা দুর্ঘটনা বলবো, আপনিই বলবেন। যে আপনার জন্মস্থান যে জায়গাটিতে জন্ম হয়েছিল নোয়াখালী শহর, জন্মের পর নদীগর্ভে বিলীন হয়ে যায়, তা এ ব্যাপারে আপনার অনুভূতিটি কেমন? আমার বলবো যে জীবনের সৌভাগ্য আমি নানাভাবে লাভ করেছি। তার একটি হচ্ছে আমার জন্ম তারিখ পয়লা বসন্ত এবং 13ই ফেব্রুয়ারি, 13টা অলক্ষণীয় হিসাবে বিবেচনা হয়, কিন্তু আমি বিবেচনা করি যে বসন্তের প্রথম দিন। প্রথম দিন আমার পিতার কর্মসূত্রে, তখন তিনি নোয়াখালীতে কর্মরত ছিলেন এবং সেখানে আমার মা, আমি তৃতীয় সন্তান এবং নোয়াখালী শহরে আমার জন্ম। আর জন্মের কিছুকাল পরেই নোয়াখালী শহর কিন্তু মেঘনার গর্ভে বিলীন হয়ে যায়। তো এটা বোধহয় বাঙালি জীবনের এই ভাঙা গড়ার খেলাটা আছে নদী তীরের। আর এখন নোয়াখালী জেলা আছে কিন্তু নোয়াখালী শহর বলে কিছু নেই, কিন্তু ওই শহরেই বুদ্ধদেব বসু বা গোপাল হালদার এরকম অনেক মহান বরেণ্য মানুষদের জন্ম, সেখানে জন্ম, দীর্ঘ ইতিহাস ঐতিহ্য রয়েছে। কিন্তু আমি এখন বলি যে জন্ম কোথায় বললে আমার মনে হয় যে আমি বলতে পারি যে আমার নদী গর্ভে নদীর সন্তান জন্ম বলা যায় একর্থে আর কি। তো সেই জন্য আমার মনে হয় যে এটা একটা কাকতালীয় ঘটনা, কিন্তু নিজেকে আমি খুব সৌভাগ্যবান মনে করি। খুব বেশি মানুষ এরকম দাবি করতে পারে না, পারবে না। জি জি। শৈশবের দিনগুলো কেমন ছিল? একেবারে সূচনাকাল যদি বলি শৈশবের, আমরা ঢাকায় ছিলাম, লক্ষ্মীবাজার, খুব একটা মানে বলা যায় যে ঢাকার বুকেও সেটাও একটা খুব বিখ্যাত একটা এলাকা। এবং পড়াশোনা সেন্ট গ্রেগরিয়া স্কুলে, সেটাও তখন একটা খুব মানে বনে দিয়ে খ্যাতমান স্কুল ছিল। এক পর্যায়ে ময়মনসিংহে আমার বাবার পোস্টিং হলো, আমরা ময়মনসিংহে চলে আসলাম জেলা স্কুলে, এবং 2 বছর জেলা ময়মনসিংহে, তারপরে 2 বছর ফেনী শহরে, তারপরে 3 বছর ব্রাহ্মণবাড়িয়াতে। ময়মনসিংহ একটা বড় শহর, শুধু না, নানা রকম ভাবে খুব আলাদা শহর, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, সঙ্গীত, ক্রীড়া, ব্রহ্মপুত্র নদী, তার বাঁক, তার যে নদী তীরের দৃশ্য, সব মিলে ময়মনসিংহ একটা অসাধারণ একটা জায়গা। ফলে আমি বলবো যে একটা সৌভাগ্যই, তখন মনে মনে একটু ই হতো যে একটা জায়গায় গিয়ে বন্ধু বান্ধব তৈরি হওয়ার আগে আবার চলে যেতে হচ্ছে, চলে যেতে হয়। আর এখন মনে হয় যে ওই সূত্রে কিছুটা হলেও এই যে বাংলাদেশের বলি যে প্রধান শহর এবং অন্যান্য শহরগুলো দেখার একটা, তার জীবনটা দেখার আসলে একটা সুযোগ এইভাবে পেয়েছি। আপনার সঙ্গে এখনকার শৈশব, এখনকার বাচ্চাদের শৈশবের মোটা দাগে কোনো পার্থক্য নিশ্চয়ই পান, পেলে সেগুলো কেমন? আমি দেখি যে পরিবর্তন হয়েছে অনেক। আর পরিবর্তনের একটা দিক হচ্ছে এখন কিন্তু নগরায়ণ হয়েছে বিশালভাবে, এবং আমাদের দেশের প্রায় অর্ধেক মানুষ এখন শহরে বাস করে। তো এটার ফলে যেটা হয়েছে যে একটা বিশাল অংশ পরিবার এবং তার যে মানে সন্তান সন্ততি বা তারা শহরে বড় হওয়ার যে অভিজ্ঞতা, সেইখানে শহরগুলো অনেক বেশি আমাদের মানে ইট কাঠের কংক্রিটের একটা বলা যায় স্তূপ হয়ে উঠছে। সবুজের জায়গা খুব কম, তাদের যে খেলাধুলা বা একটা প্রকৃতির মধ্যে বিচরণ বা প্রকৃতির সঙ্গে তাদের বিনিময়, সেই সুযোগগুলো খুব সংকুচিত হয়ে গেছে। আপনার ছাত্র জীবন যদি দেখি, আপনি ছাত্র জীবনে, কলেজ জীবন, বিশ্ববিদ্যালয় জীবন থেকেই শিল্প, সাহিত্য, সংস্কৃতি এবং জীবন ঘনিষ্ঠ কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়েন, এটা কেন, কোন অনুভূতি থেকে? আমার বাবার প্রভাবটা আমার উপরে মনে হয় যে, আমার বাবা খুব অকালেই প্রয়াত হয়েছিলেন, 48 বছর বয়সে, আমরা তখন স্কুলে পড়ি, কিন্তু উনি নানা কাজের সঙ্গে যুক্ত ছিলেন। পুলিশের কাজ চাকরি করতেন, খুব যে একটা উচ্চ পদের তা না, DSP ছিলেন উনি যখন উনি প্রয়াত হন, কিন্তু উনি খেলাধুলার সঙ্গে যুক্ত, উনি নাটকের সঙ্গে যুক্ত, উনি নানারকমভাবে সঙ্গীতের পৃষ্ঠপোষকতা যারা করেন, তো এইরকমভাবে আমি বলবো যে অনেক মানুষের প্রভাবে আমরা আসলে এই বড় হয়েছি, এই শিল্প সাহিত্য সংস্কৃতির মধ্য দিয়ে বেড়ে ওঠা। তারপর ঢাকায় এসে তো সেটা ঢাকা কলেজে যখন ভর্তি হলাম, তখন তো আরো এটা মানে আরো জগতে যারা শিক্ষক ছিলেন, শওকত ওসমান ছিলেন শিক্ষক, আরো অনেকেই, এই সব মিলে খুব সৌভাগ্যবান মনে করি। আমি যখন নিজের দিকে তাকাই মনে হয় যে অনেকে আমাকে অনেক সম্পদ সমৃদ্ধি দিয়ে গেছেন, আর আমাদের সময়টা একটা খুব অসাধারণ একটা সময় ছিল। জি।
আপনারা একটা জ্ঞান ভিত্তিক মধ্যবিত্ত সমাজে বেড়ে উঠেছেন, কিন্তু এখন সেই সমাজটা মনে হচ্ছে যে প্রায় বিলুপ্তির পথে। সবাই যেন উচ্চবিত্ত হতে চাইছে, কেন এখন এই অবস্থাটা? কেন আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছি 1967 সালে, তখনও কিন্তু যে যারা ভালো ছাত্র তাদের মধ্যে একটা খুব প্রবণতা ছিল সিএসপি হবে, এবং সিএসপি হওয়ার জন্য যা যা করার সমস্ত রকম দৌড়ঝাঁপ। তখন ডক্টর সৈয়দ সাজ্জাদ হোসেন ইংরেজি, উনি আলাদা একটা বিকালে ক্লাস নিতেন, যে যারা কোচিং ক্লাসের মতো যারা সিএসপি হতে চায় তাদের কীভাবে ইংরেজি বলতে হবে, কীভাবে এটিকেট ম্যানার্স, টেবিল ম্যানার্স কীরকম হতে হবে, কাঁটা চামচ কীভাবে ধরতে হবে, ইন্টারভিউতে কীভাবে ঢুকতে হবে, তো এখানে সব ভালো ছাত্ররা ভিড় করতো। আমরা যখন আমাদের অনার্সে বা এসে আসছি, তখন দেখা যাচ্ছে যে সাজ্জাদ হোসেনের ছাত্র সংখ্যা কমে যাচ্ছে। আচ্ছা, তো এটা আমার কাছে মনে হয় যে এটা একটা প্রবণতা, যে ওই প্রজন্ম এই যে জাগতিক যে সাফল্যের জন্যে পাকিস্তানের প্রশাসনে আমি চলে যাব এবং সেখানেই আমি আমার উন্নতি করব, এই বিষয়টা কাউকে আর টানলো না। আচ্ছা, তো ফলে আমি বলি যে আমরা একা না আর কি, আমরা অনেকে মিলে এরকম একটা, এবং এই প্রজন্মই কিন্তু মুক্তিযুদ্ধে একটা বড় রকম ভাবে ঝাঁপ দিয়েছে, এবং আমাদেরই তো কত বন্ধু সহকর্মী জীবন দিয়েছে। সময়ের একটা বিশাল একটা অবদান এখানে আছে। একেবারে যে আর্থিক উন্নতির জন্য প্রাণপাত করতে হবে, সেটা থেকেও নিশ্চয়ই তরুণ সমাজ উন্নতি করবে, মেধাকে নানাভাবে ব্যবহার করবে, ওই জায়গাটায় যে ইঁদুর দৌড় সেটা থেকে বিরত হবে। তো আমরা এই যে অসুস্থ একটা প্রতিযোগিতা বলবো যে দৌড়চ্ছি শুধু ধনের দিকে, ধন বৈষম্য তৈরি হচ্ছে এতে করে, আমরা এর থেকে উত্তরণ কিভাবে, আমাদের তরুণরা কি করতে পারে বলে আপনার কি মনে হয়? না দেখুন, এখানে শিল্প সাহিত্যের একটা বড় ভূমিকা আছে, যে আমাদের আনুষ্ঠানিক পাঠ্যক্রমের মধ্যে থেকে আমরা কিন্তু সাহিত্য, শিল্প বা অন্যান্য যে সুকুমার চর্চা, সেগুলো আমরা অনেক মানে কমিয়ে দিয়েছি। ফলে এই যে একটা পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠার জন্যে যে জীবন দর্শনটা প্রয়োজন, সেটা আমার মনে হয় যে আনুষ্ঠানিক শিক্ষার মধ্যেও সেটা আনতে হবে এবং চর্চার মধ্যেও আনতে হবে। তাহলে মানুষ নানা রকমভাবে তার সিদ্ধান্ত নেবে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার জন্য সে যেন একটা একটা বিরাট দৃষ্টি অর্জন করে, তারপরে সে তার ক্ষেত্রটা, অর্থাৎ তার দৃষ্টিটা তৈরি করতে হবে, তার দেখার চোখটা তৈরি করতে হবে। জি, আপনার বিশ্ববিদ্যালয়ের জীবন শেষ করে পাঠ চুকিয়ে কর্মজীবনটা কিভাবে শুরু হলো? তো আমাদের প্রজন্মের আমরা দেখি যে অনেকেই কেউ তার কি করবে সে ক্যারিয়ার বলতে সেই চিন্তাটা কাউকে খুব বেশি তাড়িত করেনি। কিছু একটা করবো আমরা, কিন্তু মূল কথা হচ্ছে দেশটা একটা বিশাল সংগ্রামের মধ্যে দিয়ে স্বাধীন হয়েছে, আমরা যেন একটা ভূমিকা পালন করতে পারি। ফলে একটা বড় অংশ কিন্তু আমরা যে রাজনীতি, বামপন্থী রাজনীতি, কমিউনিস্ট পার্টি, অনেকে তার বলা যায় সার্বক্ষণিক কর্মী হয়ে গেলেন, অনেকে তার সঙ্গে সংশ্লিষ্ট থেকে কাজ করার চেষ্টা করলেন, আমিও ওইরকম একটা পর্যায়ে, এই যে তাগিদটা তৈরি হয়েছিল সমাজে, এই তাগিদটাতে আমরা অনেকে যুক্ত ছিলাম। ফলে খুব মানে ক্যারিয়ারটা কি হবে সেটা নিয়ে হয়তো বিশ্ববিদ্যালয়ে বা অধ্যাপনারও সুযোগ আমাদের হয়েছিল, তো যেভাবেই হোক তো জীবনের চলার পথে নিজের মতো করে চলতে পেরেছি। পেশা জীবনের ক্ষেত্রে সদা সর্বদা স্বাধীন থেকেছেন এবং আজকে আপনার কর্ম দিয়ে বরেণ্য হয়ে উঠেছেন এবং আমাদের জন্য অবদান রেখে চলেছেন। আজকে যদি বলি বা আজকে বা আপনাদের সময়ও দেখা যায় যে অভিভাবকরা বাচ্চাদের চাপিয়ে দেয় যে ওই বিষয়ে পড়তেই হবে কিংবা ওই পেশায় যেতেই হবে, এটা কতটা যুক্তিযুক্ত আপনি কি বলবেন? প্রত্যেকের ভেতরেই কিন্তু অসীম সম্ভাবনা, প্রত্যেক মানুষের কাছেই তাকে তার সম্ভাবনাটা যেন সে খুঁজে পেতে পারে আর বিকাশের সুযোগটা যেন সে পায়, এটাই করে দিতে পারলে আমাদের তো অনেক ছেলে মেয়ে অনেক জায়গায় অনেক মানে ভালো অবদান রাখছে, হ্যাঁ দেশে বিদেশে, হ্যাঁ, এবং এটা সংখ্যাটা কিন্তু আগের তুলনায় কিন্তু অনেক বেশি, অনেক বেশি। তো ফলে আমি তো দেখি যে মানে পরিবর্তনময়তা আছে, কিন্তু অনেক ছেলে মেয়েকে আমরা মানে জোর করে চাপিয়ে দিয়ে আমি তো দেখি যে কেউ কেউ হয়তো মানে আত্মহত্যা প্রবণতা চলে আসছে বা বিষণ্ণ হয়ে যাচ্ছে। জি, তো ফলে আজকে সমাজটায় কিন্তু অনেক রকমভাবে প্রতিযোগিতাও বেড়ে যাচ্ছে, সমাজে নিজের জায়গা করে নেওয়ার জন্য আমরা যত খোলামেলাভাবে ভেবেছি অত সুযোগ এখন নেই, কিন্তু তাকে তার জায়গাটা, ভূমিটা যেন সে খুঁজে পায়, সেই দায়িত্বটুকু পালন করতে হবে। আমাদের প্রত্যেকেরই পারিবারিক জীবন আছে, আপনার জীবন নানা জীবনের নানা কথা শুনছি, নিশ্চয়ই পারিবারিক জীবন আছে, পরিবার সম্পর্কে জানতে চাইছি।
আমার ছোট দুই ভাই বিদেশে আছে, আমার ছোট মঞ্জুরুল হক জাপানে আছে, একটা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করে, লেখালেখি করে, প্রথম আলো ডেইলি সুপরিচিত মানুষ, লেখালেখি তার আছে। তার ছোট মবিনুল হক, ও পিএইচডি করেছে, করে কানাডার একটা বিশ্ববিদ্যালয়ে ইকোনমিক্সে পড়ায়। আর আমার বড় দু ভাই প্রয়াত হয়েছেন, বোন আমার ছোট। এবং আমাদের মনে হয় যে অনেক পরিবারই এটা আছে যে একাত্তর নানাভাবে সেই পরিবারে একটা মানে প্রভাব রেখাত করেছে। এবং আমার যে বোনের স্বামী একাত্তরের শহীদ সিরাজুল ইসলাম, আর বোনের ছেলেরা তিন ছেলে, তারাও উপযুক্ত হয়ে উঠেছে আমাদের জন্য। এটাও খুব মানে একটা যে অনেক পরিবারকেই এরকম যে খুব অল্প বয়সে হয়তো মায়েদের বিধবা হয়েছে, তো এইরকম আমরা বলবো যে। আর আমাদের তো পারিবারিক ঐতিহ্য এখনো বাংলাদেশে আছে, যৌথ পরিবার, সেটা হয়তো আলাদা আলাদা হয়ে আছে, কিন্তু একটা যৌথতার একটা দিক আছে। আমি 1977 সালে আমি বিয়ে করি, আমার স্ত্রীও আমি বলবো যে একই চিন্তার আমরা মানে জীবনসঙ্গী, কর্মসঙ্গী সবটা মিলে, সেই অর্থে আমরা একসঙ্গে পথ চলছি, নানা রকম কাজে থাকার চেষ্টা করি উভয়ই। তো এই সব মিলে হচ্ছে পরিবার। সমৃদ্ধ পরিবারের কথা বলছিলেন, সেই পরিবারের অনেককে আমরা আমাদের ক্যামেরায় পেয়েছি, অনেকে ভিডিও বার্তা পাঠিয়েছেন, আমরা একটু সেটি দেখে আসবো প্লিজ। আমরা যখন খুবই ছোট, 1971 সালে আমার বাবা মারা গিয়েছেন, তো তারপরে আমার মা আমাদের তিন ভাইকে নিয়ে আমার মামা এবং নানুর বাসায় এসে উঠেছিলেন। আমার বাবা নেই, কিন্তু উনি আমার বাবার হিসাবে কাজ করেছেন। ওনার এত অ্যাচিভমেন্ট, এত কন্ট্রিবিউশন দেশের প্রতি, জাতির প্রতি, প্লাস আমাদের ফ্যামিলির প্রতি, এটা খুবই ডিফিকাল্ট খুব অল্প সময়ে বলা। পরিশেষে এতটুকুই বলতে চাই যে মামার মতো লোক আমাদের সবার জন্য দরকার। আমরা দোয়া করি এবং আপনারা সবাই দোয়া করেন মামা যাতে সুস্থ থাকেন, সবল থাকেন এবং উনি এইভাবে সবার জন্য কাজ করে যেতে পারেন। আমাদের যখন বিয়ে হয়েছিল তখন আপনারা নিশ্চয়ই কমরেড মনি সিংয়ের নাম শুনেছেন। কমরেড মনি সিং তখন আমাদের বৌভাতে এসেছিলেন এবং আশীর্বাদ করে বলেছিলেন যে কেউ কখনো কাউকে ডমিনেট করবে না, কেউ কাউ দুজন দুজনকে সম্মান করবে, এই একটা কথা উনি বলেছিলেন। এটাই আসলে জীবনে পালন করার চেষ্টা করি আমরা দুজনেই। আসলে আমরা সেই হিসাবে আমরা দুজন দুজনের মতো, যার যার কাজ, আমার কাজ, আমি নারী সংগঠন করি, মহিলা পরিষদ করি, মহিলা পরিষদের কাজ আমি করি, তার যেগুলো কাজ আছে, সামাজিক কাজ, রাজনৈতিক কাজ, প্রকাশনার কাজ, লেখালেখির কাজ, সে তার মতো করে। সেখানে আমাদের আসলে পরস্পরের একটা ভালো বোঝাবুঝি আছে বলা যেতে পারে। তারপর আমার স্বামীর জন্য যেটা বলবো, আসলে একেবারেই একটা কেজো মানুষ, কাজ ছাড়া কিছু বুঝে না। একটা কথা আছে না, ওয়ার্ক অ্যালকোহলিক, সেই ওয়ার্ক অ্যালকোহলিক মানুষ আর কি। সবসময় কাজ নিয়ে থাকতে চায়, নিজেকে কর্মী হিসাবে রাখতেই পছন্দ করে, কাজের মধ্যেই ব্যস্ত থাকে, বেড়ানো খুব পছন্দ করে। কর্মসূত্রে অনেক বেড়ানোর সুযোগ হয়েছে, আমিও সেই সুযোগে অনেক সময় সঙ্গী হয়েছি। সবসময় যে একটা ট্যুরিস্টিক অ্যাটিটিউড নিয়ে বা একটা ভ্রমণ বিলাসী হিসাবে ভ্রমণ করছে সেটা না, তার মধ্যে থেকেও কিছু চেষ্টা করে যে কাজের বিষয়টা কী, ওখান থেকে কী নিয়ে আসা যায়, এই বিষয়গুলো সে চেষ্টা করে থাকে। সব কিছু মিলিয়ে যাই হোক, আমরা অনেক দিন জীবন আমাদের কাটাচ্ছি, জীবন এখনও চলছে, সহজ কঠিন দ্বন্দ্বে ছন্দে ভালো মন্দ মিলিয়ে এইভাবেই জীবনটা চলে যাক, সেটাই চাচ্ছি। অনেক সুন্দর কথামালা আমরা শুনে এলাম। আপনি যৌথ পরিবারের কথা বলছিলেন, বলা যায় আপনি যৌথ পরিবারের এই মানুষ, সবাই একসঙ্গে বসবাস করেন। আজকের দিনে যদি সামগ্রিক সমাজের অবস্থাটা যদি দেখে, যে আজকের দিনে পারিবারিক বন্ধনটি কেমন, কোন জায়গায়? এখন একটা প্রবণতা দেখা যাচ্ছে যে গ্রাম থেকে শহরে চলে আসলো, গ্রামের সঙ্গে যোগটা মানুষ একটু রাখতে চাচ্ছে। এবং এটার একটা লক্ষণ আমরা দেখি যে ঈদে যখন ছুটি হয় পালা পড়ে, তখন একটা বিশাল ঢেউ পড়ে যায়। এবং সেটা আরেকটা সুবিধা হচ্ছে, যোগাযোগটা অনেক বেড়েছে। আগে হয়তো একটা গ্রাম থেকে আসতে দেড় দিন দুদিন লেগে যেত, তো এটা মিলে আমি বলবো যে এইটা একটা মানে প্রবণতা আছে। কিন্তু শহরে যেহেতু বসবাস করতে হচ্ছে, ফলে পরিবারগুলো কিন্তু খুব বড়ভাবে একক পরিবার হয়ে উঠছে। ফলে এই যে পাড়া মহল্লা একটা যে মেলামেশার মধ্য দিয়ে বন্ধন, যেটা আমাদের এখানে প্রায় বিলুপ্তির পথে চলে যাচ্ছে, এটা একটা বড় ক্ষতির দিক। তারপরও আমি বলবো যে এই যে মানে অনেক জায়গাতে অনেক হয়তো পাঠাগার হচ্ছে বা খেলার ক্লাব হচ্ছে বা সকালে প্রাতঃভ্রমণের জন্য জায়গা তৈরি হচ্ছে, সেখানে আবার একটা দেখা সাক্ষাৎ হচ্ছে, সেই মানুষগুলো আবার একটা নিজেদের মধ্যে একটা সম্মিলনী তৈরি করছে। মানুষ তো চায় আরেক মানুষের সঙ্গে মিলতে, বন্ধন তৈরি করতে, কিন্তু আমাদের নগরগুলো সেই সুযোগগুলোকে নষ্ট করে
দিচ্ছে। তো সব মিলে আমাদের ভাবতে হবে, আমি মানে সংকটগুলো খুবই প্রকট কিন্তু সংকট সমাধানের চেষ্টাগুলো আরও প্রবল হওয়া উচিত বলে মনে হয়। আপনার প্রকাশনা সংস্থা আছে, আপনি প্রকাশনা সৃজনশীল গ্রন্থ প্রকাশক এবং সেই সঙ্গে আপনি একজন গবেষক লেখক, গবেষণামূলক লেখায় আপনার লেখালেখি জীবনটি সম্পর্কে জানতে চাইব। আমি লেখালেখির কর্মী হিসাবে যুক্ত একেবারে, যদি বলি যে সেই কলেজের জীবন থেকে একুশে সংকলন বের করা এইসব কাজগুলো, প্রেসে যাওয়া, প্রেসের কাজগুলো খুব আনন্দ পেতাম এবং কলেজেও আমরা ছোটোখাটো লিটল ম্যাগাজিন বের করা বা পরে স্বাধীনতার পরে গণসাহিত্য বলে একটা মাসিক পত্রিকা, আবুল হাসনাত সম্পাদক ছিলেন, আমিও সম্পাদনা পরিষদে ছিলাম, কিছুদিন সম্পাদনাও করেছি এবং নানা রকম লেখকের সঙ্গে সংযোগ, এইসব মিলে আমার মানে নিজেরই সেটা ভালো লাগতো। আর বই পড়াটা আমার আগাগোড়াই আমার বলা যায় যদি সবচেয়ে মানে বেশি আবেগ বলি। আর আমার এটাও সৌভাগ্য যে আমি প্রকাশনার সঙ্গেই যুক্ত হয়ে গেলাম এবং প্রকাশনার কাজে একটা অন্যরকম আনন্দও পাই। 1991 সাল থেকে সাহিত্য প্রকাশ আমি এককভাবে শুরু করি আর তার সূত্রে আমি নানারকমভাবে অন্যান্য প্রকাশক তো বটি বা দেশের বাইরে ভারতীয় প্রকাশক সম্প্রদায় বা ফ্র্যাঙ্কফুর্ট বইমেলা এইসব জায়গায় যাওয়া আমাকে অনেকে খুব মানে সহায়তা করেছেন। প্রকাশনাটা সেই জন্য একটা খুব বড়োভাবে দেখার একটা সুযোগ হয়েছিল, আমি খুব আনন্দও পাই। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে যে আপনার পেশা কি, আচ্ছা আমি বলি যে বাইং অ্যান্ড সেলিং আইডিয়াস, আমি আইডিয়া কিনি এবং এটাকে প্রসেস করে আইডিয়া বিক্রি করি। আসলে বইকে আমি সেভাবেই দেখি, ফলে মানে খুব চেষ্টা করি যে খুব মানে সুনির্বাচিত গ্রন্থ প্রকাশ। আমাকে খুব সহায়তাও করেছেন শামসুর রহমান তার শ্রেষ্ঠ কবিতা, আমি প্রকাশক মাহমুদুল হক আমাদের খুব প্রধান লেখক বা অনেক লেখক এবং মুক্তিযুদ্ধের উপরে বলা যায় যে আমরা প্রায় শতাধিক বই প্রকাশ করতে পেরেছি এবং অনেক বই খুব মানে স্থায়ী মূল্য উচ্চমার্গীয় বহন করে, বিশেষ করে স্মৃতিকথা, আত্মস্মৃতিও অনেক। ফলে আমি একটা বলা যায় যে আমি আমার প্রকাশনা নিয়ে এইটুকু আমি বলতে পারবো যে একটা মানে আইডিয়া হাউস, সন্তুষ্টির জায়গা আছে, সন্তুষ্টির জায়গা আছে। আপনি দেশি বিদেশি অনেক সংগঠনের সঙ্গে যুক্ত আছেন, সায়ানটের সঙ্গে যুক্ত আছেন, আপনি আইটিআইয়ের সঙ্গে ইন্টারন্যাশনাল সংগঠন আইটিআইয়ের সঙ্গে যুক্ত আছেন এবং আপনি আমাদের গৌরবের মুক্তিযুদ্ধ জাদুঘর আপনার কর্মের একটি অন্যতম ক্ষেত্র এবং আপনি এটার একজন অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি। তো আজকে মানে একটা বেসরকারি উদ্যোগে মুক্তিযুদ্ধকে এত সামনে নিয়ে আসা, এই কঠিন কাজটি আপনারা কী মনে করেন, ওই সময় কীভাবে শুরু করলেন, কেন শুরু করলেন, কী মনে করে? তখন 1996 সাল আসছে, এটা 1995 সালের দিকে আমাদের মনে হচ্ছিল তখন একটা দুঃসময় যাচ্ছে। আসলে একটা দীর্ঘ সামরিক শাসন, 75-এর পরে ইতিহাসের অস্বীকৃতি, বিকৃতি এবং একটা বেদনা তো আমরা প্রত্যেকে বহন করছিলাম, মুক্তিযুদ্ধের প্রজন্ম যারা মুক্তিযুদ্ধে। তো আমাদের তখন মনে হচ্ছিল যে কী করা যায়, এমন কিছু করা যায় কি না যে আমরা নিজেরা উদ্যোগ নিলাম কিন্তু যেই উদ্যোগটা একটু স্থায়ী একটা ভূমিকা পালন করবে। তো আমরা 8 জন ট্রাস্টি, আমরা নানারকমভাবে কাজের সূত্রে চিন্তার সূত্রে আমাদের একটা সম্মিলন ছিল। তো অনেকরকম চিন্তাভাবনার পরে মনে হলো যে একটা জাদুঘর যদি করা যায়, আর যেটা তখন বাস্তবতা ছিল যে মুক্তিযুদ্ধ এত বড় মুক্তিযুদ্ধ হয়ে গেছে কিন্তু মুক্তিযুদ্ধের কোনো জাদুঘর হয়নি, ছিল না, উদ্যোগ আছে, যেই উদ্যোগগুলো আমাদের অনুপ্রাণিত করেছে যেমন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ স্মৃতি সংগ্রহশালা বা আরও দুই একটা ছোট শহরে জেলা শহরেও এরকম মানুষ, তো সেগুলো আমাদেরকে খুব অনুপ্রাণিত করেছে। তারপরে হচ্ছে যে স্মৃতিটাকে রক্ষার জন্যে অনেকে অনেক রকম স্মৃতিকথা লিখেছেন, যেটা জাহানার ইমাম যদি বলি বা অন্যরা, সেটাও একটা বড় দিক। তো আমাদের তখন মনে হচ্ছিলো যে এই সব কিছু মিলে একটা আনুষ্ঠানিকভাবে একটা জাদুঘর যদি করা যায়। আর সেইখানে প্রথম যেটা মনে হয়েছিল যে জাদুঘরটা করার জন্যে যে শক্তিটা দরকার আমরা হয়তো নিজেরা সেটা তৈরি করতে পারবো, কিন্তু সত্যিকারের জাদুঘর যদি এটা হতে হয় তাহলে এটা সমাজের সমর্থন লাগবে। সেজন্য আমরা যেটা ভেবেছিলাম যে আমরা প্রথমেই বলিনি যে আমরা জাদুঘর করব, আমরা নিজেরা প্রস্তুতি নিয়েছি, নিয়ে একটা জায়গা খুঁজেছি সেগুন বাগিচার, অসাধারণভাবে ওই বাড়িটা পাওয়া গেল, নিয়ে রবিউল হোসেনের স্থপতি আমাদের মধ্যে ওটাকে রিনোভেট করে রেডি করে তারপরে আমরা বললাম যে আমরা একটা মুক্তিযুদ্ধ জাদুঘর করতে চাই এবং সবার সমর্থন চাই। এবং তখন কিন্তু জাদুঘরটা দৃশ্যমান যে এই বাড়িতে জাদুঘরটা হবে। প্রাথমিক প্রস্তুতিটা হলো আমাদের যেটা বড় শঙ্কা ছিল যে আমরা স্মারক পাবো কি না। আচ্ছা,
কারণ জাদুঘর তো তথ্যের মাধ্যমে ডকুমেন্টের মধ্যে স্মারকের মধ্যে দিয়ে ইতিহাসটা বলবে, আর যিনি যেই স্মারকটা দেবেন সেই জাদুঘরটা তো একটা প্রতিশ্রুতি, আর তিনি তো 25 বছর ধরে 24 বছর ধরে একটা আগলে আছেন, সেটা তো তার খুব প্রিয় একটা সামগ্রী। আর আমরাও তখন ঠিক করলাম যে স্মারকটা গ্রহণ করবেন, কোনোটা হয়তো সুফিয়া কামাল, কোনোটা হয়তো শহীদ জায়া কেউ, কোনোটা হয়তো মুক্তিযোদ্ধা কেউ, যেন এই জাদুঘরটা সবার পক্ষ থেকে হচ্ছে, সেটাই আমাদের আসলে মূল লক্ষ্য ছিল। তো বলবো যে প্রথম দিন থেকেই আমরা এমন সাড়া পেলাম যে আমরা বুঝে গেলাম যে এই জাদুঘর দিনে দিনে শক্তি বৃদ্ধি পাবে, আর এই জাদুঘর জনগণের জাদুঘর, এটা জনগণের প্রতিষ্ঠান, আমরা ট্রাস্টি হিসাবে একটা কাস্টোডিয়ানের ভূমিকা পালন করছি। আপনি আমাদের বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণ, সেই ভাষণ আজকে বিশ্ব ঐতিহ্যের অংশ, ইউনেস্কো কর্তৃক স্বীকৃত, এই স্বীকৃতির পেছনে আপনারও একটি গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আপনি প্রথম প্রস্তাবনাটা পাঠানোর ব্যাপারে আপনারও একটু যৌথ অবদান আছে, সেই প্রসঙ্গটা সম্পর্কে যদি জানতে চাই। যেভাবেই হোক এই ঝংঝটটা হয়েছিল যে ইউনেস্কো যে ইন্টারন্যাশনাল রেজিস্টার যেটা করে মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড, এবং সেইখানে তো এই আলোচনাটা তো আমাদের অনেকবারই হয়েছে যে বঙ্গবন্ধুর 7ই মার্চের ভাষণটাকেও সেটার অংশ করা যায় কি না। তো এটার যে প্রস্তাবনা তৈরি করার একটা সুযোগ আমার হয়েছিল প্রাথমিকভাবে, সেই খসড়াটা ইউনেস্কোর এই এশিয়া প্যাসিফিক অর্জনের যে দপ্তর আছে সেখানে দেওয়ার। তারপরে যখন 2016 সালে প্যারিসে যিনি বাংলাদেশের রাষ্ট্রদূত অ্যাম্বাসেডর শহীদুল ইসলাম, তিনি ইউনেস্কোতে রাষ্ট্রদূত, তিনি তখন পরে আমার সঙ্গে যোগাযোগ করলেন যে এটা ইউনেস্কোতে একটা সাবমিশন দেওয়ার কথা সরকার ভাবছে, তো এটা তৈরির, যেহেতু আমার কাছে একটা তৈরি ছিল সেটা নিয়ে তখন আমরা দুজন আবার বসে সেটাকে মানে পরিমার্জনা করে জমা দেওয়া হলো আর কি। তো এই জমা দেওয়ার পরে এটার স্বীকৃতির একটা প্রক্রিয়া আছে, প্রথম একটা রাউন্ড আছে সেটা এশিয়া প্যাসিফিক রাউন্ড বলা হয়। তো সেই রাউন্ডে বিভিন্ন দেশ থেকে তো বিভিন্ন রকম প্রস্তাবনা, সেই রাউন্ডে এটা একটা অ্যাপ্রুভ হলো আর কি। তো তখন ইউনেস্কো হেডকোয়ার্টার থেকে জানানো হলো যে এখনই এটা পাবলিক করার প্রয়োজন নেই, কারণ এটা চূড়ান্ত অনুমোদন না হওয়া পর্যন্ত তো কিছু বলা যাবে না, তবে তাদের কিছু জিজ্ঞাসা আছে। তো মূল যে জিজ্ঞাসা ছিল যে এই ভাষণটা অবশ্যই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্যে, আর এরকম ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স ইন্দোনেশিয়ার ক্ষেত্রে আছে বা ভিয়েতনামের ক্ষেত্রে আছে, বঙ্গবন্ধুর যে 7ই মার্চের ভাষণ এটা বিশ্বের জন্য এটার কী তাৎপর্য আছে। এটা ছিল জাতীয় মুক্তির আন্দোলন, আর বঙ্গবন্ধু জাতীয় মুক্তির আন্দোলনের একজন প্রবক্তা হিসাবে এই যে বিশ্বের মানচিত্রে যে অসঙ্গতি সেই অসঙ্গতি তিনি মোচন করলেন, ফলে জাতীয় মুক্তি আন্দোলনের নেতা হিসেবে তিনি আবির্ভূত হলেন, আর বাঙালি জাতির মুক্তি আন্দোলনের নেতা তো তিনি বটেই। তো এই বক্তব্যটা ইউনেস্কো গ্রহণ করেছে, ইউনেস্কো যে সাইটেশন যেটা দিয়েছে সেখানেও এটার একটা প্রতিফলন আছে। তো আমি বলবো যে এই রকম সুযোগ তো মানুষের জীবনে আসে না, এটা যে পারার সুযোগটা পেয়েছি এটা জীবনের একটা সৌভাগ্য বলা হবে, গৌরবের। আর আমি বলবো যে আমি এবং অ্যাম্বাসেডর শহীদুল ইসলাম আমাদের উপরে যে দায়িত্বটা অর্পিত হয়েছিল আমরা সর্বোচ্চ চেষ্টা করে এই দায়িত্বটা পালন করতে পেরেছি। নিজের যে জীবনটি, এই জীবনটি নিয়ে কি মনে হয়, জীবন কি কানায় কানায় পূর্ণ নাকি কোনো অপূর্ণতা আছে? পূর্ণতার চেয়েও বেশি মানে উপচে পড়েছে জীবন, যে প্রতিদান আমাদেরকে দিয়েছে, আমাকে দিয়েছে, এবং সেটা দেশে দেশের বাইরেও আমি বলবো যে যেখানেই যেতে পেরেছি বাংলাদেশের কথা, মুক্তিযুদ্ধের কথা যখন বলার সুযোগ পেয়েছি, অনেক রকমভাবে অনেক সংস্থার সঙ্গে আমার একটা যুক্ততা তৈরি হয়েছে, এবং বহু মানুষ আমাকে গড়ে তুলেছে, সময় আমাকে অনেক প্রেরণা এবং উদ্দীপনা দিয়েছে। আপনার সামগ্রিক কর্ম সম্পর্কে, আপনার কাজের সঙ্গে যুক্ত বহু মানুষ আছে, তাদের কয়েকজনকে আমরা পেয়েছি, তারা আপনাকে নিয়ে আপনার কর্ম নিয়ে কি বলেছেন আমরা সেটি একটু দেখে আসবো। মফিদুল ভাই প্রায় 20 থেকে 22 বছর আগে তার সাথে আমার প্রথম পরিচয়। বিজ্ঞানের মতো অনেক জটিল জটিল গভীর জায়গাগুলোতে যখন তার সাথে কখনো আমার কথা হয়েছে, তখন দেখেছি যে তিনি যেভাবে কথা বলছেন বা কমিউনিকেট করেছেন তাতে আনন্দ পাওয়া যায়, অনুপ্রাণিত হওয়া যায়। মফিদুল ভাই তার অবারিত হাত বাড়িয়ে আমাকে সবসময় সহযোগিতা করেছে যে কোনো কাজে, যেমন লিটারেচার ফেস্টিভ্যালে আমি কয়েকটি লেখা লিখেছিলাম, সেটার অনুবাদ প্রয়োজন হয়ে পড়েছিল, ওই রকম ব্যস্ততার মধ্যে মফিদুল ভাই তখন বিদেশে ইউরোপের কোনো একটা দেশে সে ট্যুর করছেন, সে ওখান থেকে আমার সেই লেখাগুলোকে অনুবাদ করে দিচ্ছেন,
আর আমি সেগুলো গুছিয়ে গুছিয়ে ঠিক করছি। আমার কাজগুলোর সাথে মফিদুল ভাই পুরোপুরি অবস্থান করছে, ফলে মফিদুল ভাইকে আমি বিচ্ছিন্ন কেউ ভাবতে পারি না। মফিদুল ভাই ছাড়া কোনো কোনো কাজ অনেক কঠিনই হয়ে যাবে। সর্বদিক দিয়ে যে কাজ করার যে প্রেরণা আমাকে আসলে অভিভূত করে। মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি, প্রাবন্ধিক এবং সাংস্কৃতিক ব্যক্তিত্ব মফিদুল হক, আমাদের সকলের প্রিয় মফিদুল ভাইয়ের সঙ্গে আমার পরিচয় দীর্ঘদিনের, প্রধানত ছায়ানটের নানান মিটিংয়ের মাধ্যমে তার কাছাকাছি আসি এবং ছায়ানটের সূত্র ধরেই তার সঙ্গে আমার মূল পরিচয়টি। মুক্তিযুদ্ধ জাদুঘর প্রতিষ্ঠার ক্ষেত্রে মফিদুল হকের বিশাল অবদান, এখনও তিনি এই প্রতিষ্ঠানটির জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। ওনার প্রতি জানাই গভীর শ্রদ্ধা এবং ভালোবাসা। আশা করব যে তার যে জীবন দর্শন, তার যে সৃজনশীল ভাবনা, তা আমাদেরকে অনেক অনেক বছর ধরে আলোকিত করে যাবে। মফিদুল হক একজন নিভৃত চারিগুণী মানুষ। আমাদের কালে আমার বিবেচনায় যে যারা অল্প কয়েকজন মানুষ যারা সুন্দর গদ্য লিখতে পারেন, মফিদুল তাঁদের অন্যতম। এবং তিনি যে একসঙ্গে কত কাজ করতে পারেন সেটা দেখে আমি বিস্মিত হই। তার যে কাজের ব্যাপ্তি, একদিকে যেমন তার লেখাপড়া, তার বাড়িতে গেলে তার যে বিশাল গ্রন্থাগার সেটা দেখলে বোঝা যায় যে কত লেখাপড়া তিনি করেন। তিনি যেসব বিষয়ে গবেষণা করেন ইদানিং, যে আন্তর্জাতিক খ্যাতি তিনি অর্জন করেছেন যে গণহত্যা বিষয়ক গবেষণার মধ্য দিয়ে, এবং বাংলাদেশের গণহত্যাকে বিশ্ববাসীর সামনে তুলে ধরার ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন মফিদুল। মফিদুল আমার বয়সে ছোট হলেও খুবই অন্তরঙ্গ বন্ধু, এবং মফিদুলের সঙ্গ সবসময় আনন্দদায়ক। একদিকে যেমন আমরা অনেক হাসি ঠাট্টা করি, পরচর্চা পরনিন্দা উপভোগ করি, একই সঙ্গে তার কাছ থেকে শিখতে পারি আমি কত অজানা বিষয়ে সহজ করে তিনি বলতে পারেন। সুতরাং আমি মনে করি মফিদুলকে আমাদের আরো বেশি সম্মানিত করা উচিত, মানুষের সামনে তুলে ধরা উচিত। কারণ মফিদুল নিজে কখনো নিজের সম্পর্কে বলবেন না, আমাদেরই বলতে হবে মফিদুল কত বড় মাপের মানুষ। পৃথিবীর সকল সৃষ্টি জন্ম হয় পৃথিবীর একটি নির্দিষ্ট সময়, আবার পৃথিবী থেকে বিদায়। এই যে অমোক সত্য, বিদায় নিতে হবে, এই এই বিষয়টা আপনার কাছে কী মনে হয়, আপনি কীভাবে দেখেন? আমরা সবাই বিদায় নেব, আমি নেব, আপনি নেবেন, আজকে যে শিশুটি জন্ম নিচ্ছে সেও বিদায় নেবে, আপনি কীভাবে দেখেন এটা? আমি অত মানে দার্শনিকভাবে এটা দেখতে চাই না, এটা একটা জীবনের স্বাভাবিকত্ব হিসাবেই নেই। আরেকটা হচ্ছে যে বাংলাদেশে তো গড় আয়ু বৃদ্ধি পেয়েছে, আমরা বোধহয় সেটারও আমরা সুবিধা ভুগি। যে আমার পিতার মৃত্যু হয়েছিল 48 বছর বয়সে, আমি যখন ওই বয়সটা পার হই তখন আমার খুব আমার মনে হতো যে কতটা অপূর্ণ জীবন তার ছিল। এই যে 50 বছরের বাংলাদেশ, আজকে বাংলাদেশ কোন জায়গায় আপনার দৃষ্টিতে? আপনি বাংলাদেশের অগ্রগতি বলি, সাফল্য বলি, আপনি কি বলবেন বাংলাদেশ নিয়ে আজকে? একটা বড় কথা হচ্ছে 1972 সাল যদি ধরি, 7.5 কোটি মানুষ আমরা খাদ্যে একটা বিরাট ঘাটতি ছিলাম, বহন করতাম, যা ছিল তাই আছে, আরো কমে গেছে নগরায়নের ফলে, কিন্তু আমি খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ। এটা কারা করেছে? এটা কিন্তু মানুষ করেছে, মানুষ করেছে। কি বাংলাদেশের অর্জনটা যদি দেখি, বাংলাদেশ আর্থিকভাবে পরনির্ভরশীল রাষ্ট্র ছিল। বাংলাদেশের বাজেট তৈরির জন্য এই ওয়ার্ল্ড ব্যাংকের কাছে অর্থমন্ত্রী ফাইলপত্র নিয়ে হাজিরা দিত এবং ওয়ার্ল্ড ব্যাংকের সেশনের বাইরে বসে থাকতো, তাদের ডাকতো এবং তাদের একটা কত তাদের স্যাংশন করলো সেটার উপরে বাজেট তৈরি হতো। আজকে বাংলাদেশ কোনো বিদেশি কোনো অর্থের গ্রহণ করবে, কিন্তু তার নিজের শর্তেই সে সেটা গ্রহণ করছে। সবচেয়ে বড় কথা, মানুষের মধ্যে এই প্রত্যয়টা জেগেছে, বাংলাদেশের মানুষ আজকে আত্মপ্রত্যয়ী হয়ে উঠছে, এই প্রত্যয়টাকে কিন্তু আমাদের রক্ষা করতে হবে। আপনার অবসর সময়টা কিভাবে কাটে? একটা তো ধরেন বই পড়াটা আমার খুব মানে আমি বলবো যে আমি খুব আনন্দ পাই নানা বিষয়ের বই পড়া, আর গান শোনা তো প্রত্যেক বাঙালিরই এটা মনে হয় যেন জেনেটিক
একটা বিষয়। এইভাবেই অবসর জীবন কাটে। অবসর সময়টা আমরা একটু স্ক্রিনে দেখে আসি, দর্শককেও দেখে আসি। আপনার অবসর দেখলাম আমরা, এরই সঙ্গে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আপনি এসে আপনার জীবনের কথা বললেন, আপনার ভাবনার কথা বললেন, এই জন্য আমরা কৃতজ্ঞ। আপনি সুস্থ থাকুন, ভালো থাকুন। আপনাকে এবং বিটিভিকে ধন্যবাদ জানাই যে কিছু কথা বলার সুযোগ আমি এখানে পেলাম। অনেক ধন্যবাদ। দর্শক, আজ এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন।